আসসালামু আলাইকুম। বেতন বোনাসের দাবিতে গাজীপুরের শ্রমিকদের সড়ক অবরোধ। বিস্তারিত, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় আজ বুধবার সকালে একটি পোশাক কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। শ্রমিকেরা জুন মাসের বেতন এবং কর্মীরা 7 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবরোধ করেন। পুলিশ কারখানার শ্রমিক ও কর্মীদের বলেন, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্যাফ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার প্রায় 4000 জন কাজ করেন। তাদের মধ্যে 700 জন কর্মী কয়েক বছর ধরে কারখানাটিতে বেতন অনিয়মিত। এভাবে কর্মীদের চলতি বছরের 3 মাসের এবং এর আগের 2 বছরের 4 মাসের বেতন বকেয়া রয়েছে। গত রোজার ঈদের আগেও আন্দোলন করে বেতন বোনাস নিতে হয়েছে কারখানার শ্রমিকদের। মঙ্গলবার সকালে কাজ বন্ধ করা হলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয়, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বেতন বোনাস দেওয়া হয়নি। আজ সকাল 8টা থেকে শ্রমিক ও কর্মীরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কারখানার সামনে জয়দেবপুর ঢাকা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে 2 পাশের পণ্যবাহী যানজট তৈরি হয়। কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, প্রতি মাসে আন্দোলন করে বেতন আদায় করতে হয়, বাড়ি ভাড়া দোকানের বাকি দিতে পারছি না, সামনে ঈদের ছুটিতে যাব, তার আগে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যেতে হবে, এর কোনো উপায় নেই। নজরুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, বেতন না পাওয়ায় বিষয়টি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন মেয়রকে জানানো হয়েছে, বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গাজীপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছে না, বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নিয়েছে। এই ছিল বর্তমানের সর্বশেষ খবর। প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।